তো কোনিচিবা গাইস, কি অবস্থা? আমি গেমা ফ্রম ভাই, আমি গেমা এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওতে আমি কথা বলবো অ্যানাহিলেশনের এই ডাউনলোড এপিকে নিয়ে। তা বলবো অ্যানাহিলেশন ডেমো ভার্সন কেন এখনো আসে নাই, কবে আসবে, আর ডেমো ভার্সনে কি মাল্টিপ্লেয়ার থাকবে, আর কেন ডেমো ভার্সনে যে গেমপ্লে ক্লিপটা ছিল সেটা টিজারের সাথে মিল নাই, আর লাস্টে যা সবচেয়ে বেশি জরুরি জিনিস, প্লে স্টোর গেম রিলিজ নিয়ে অ্যানাহিলেশন কি বললো। তো এইসব কোশ্চেনের উত্তর আমি আজকে ভিডিওতে দিব। তাই আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই আজকে ভিডিওতে একদম স্কিপ করে শেষ পর্যন্ত দেখো। কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস জানাতে চাই, যে তোমাদের মধ্যে এখনো অনেকেই আসো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাই যদি ভিডিওতে ভালো লাগে থাকা বা হেল্পফুল হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, এটা ফ্রি। আর পরে যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করতে পারবা। আর অ্যানাহিলেশন আসলে কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেল ভাই আমি লাইভে লাইভ করব, আর আমি অলরেডি লাইভ করা শুরু করে দিয়েছি, তাই যদি তোমরা আমার সাথে খেলতে চাও তাহলে অবশ্যই সেখানে এসো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশন অন করে রাখো যাতে তুমি সবার আগে আসতে পারো। তো এটা নিয়ে শুরু করা যাক আজকে এর ভিডিও। তো প্রথমে বলে দিই অ্যানাহিলেশন ডেমো ভার্সন কেন এত লেট হচ্ছে। তো এর মেইন কারণ হচ্ছে কি, অ্যানাহিলেশনের কিন্তু এই ডেমো ভার্সনটা প্ল্যান ছিল না। তারা মনে করেছিল যে গেমটা তো 30 এপ্রিলের মধ্যে এসে পড়বে, এখন প্লে স্টোর যে এরকম করবে সেটা কে জানতো। আর এখানে প্লে স্টোরের কোনো দোষ নাই, কারণ এই সব ঝামেলা হচ্ছে করোনার জন্য। তো এখন অনেকেই বলতে পারে যে ভাই প্লে স্টোরে লেট হচ্ছে, সেটা বুঝলাম, ওকে গেমটা ডেমো ভার্সন তৈরি করতে সময় নিচ্ছে তাও বুঝলাম, কিন্তু যে টিজারটা বের হয়েছিল সেটার গেম প্লে আর ডেমো ভার্সনের গেম প্লে আলাদা কেন? তো এই কোশ্চেনের আমি উত্তর বলবো কিন্তু পরে। তার আগে তোমার জানা উচিত যে অ্যানাহিলেশন ডেমোতে কি কি থাকবে, তারপর তোমার বুঝতে ইজি হবে আর কি গেমটা মাল্টিপ্লেয়ার হবে নাকি অফলাইন হবে। তো আমার প্রায় কনফার্ম মনেই হয় যে গেমটা অফলাইন হবে। তো এখানে অফলাইন হতে বোঝা যাচ্ছে যে গেমে তুমি কন্ট্রোলসটা কেমন হবে সেটা দেখানো হবে, মানে চলাফেরা কেমন করতে পারবা বা গান্স কেমনে ইউজ হবে, ক্যারেক্টার কেমন থাকবে আর ক্যারেক্টারের এবিলিটি কেমন হবে, এসব দেখানো হবে। তো তোমরা অনেকেই বলবা যে ভাই এটা কোন বেসিসে বলতেছেন। তো ফার্স্ট অফ অল তুমি যদি ক্লিপটা খেয়াল করো তাহলে তুমি দেখবা যে এই প্লেয়ার বাদে আর কোনো প্লেয়ার তুমি দেখতেছো না। তো যদি টিডিএম বা মাল্টিপ্লেয়ার থাকতো তাহলে অন্তত পক্ষে একটা ক্যারেক্টার থাকতো, কিন্তু এবারে কোনো ক্যারেক্টার নাই। তো আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বলবে যে ভাই যে এটা তো খালি একটা প্রুফ, এই বেশি কেমনে বলতে পারলেন যে গেমটায় মাল্টিপ্লেয়ার থাকবে না। হ্যাঁ জানি এটা আমার মাথায় আসছিল, কিন্তু এর পরে প্রুফ যেটা দিব সেটা একদম প্রুফ করে দিবে যে এটা একটা অফলাইন গেম হবে। তো ভাই আমরা তোমরা সবাই তো কেউ না কেউ তো টিডিএম ম্যাচ বা ক্ল্যাশ স্কোয়াড তো খেলেছি, তাই না? ওইসব টিডিএম ম্যাচে কি কখনো গাড়ি চালিয়ে দেখছো কাউকে? না, কারণ ম্যাচগুলো ছোট হয় বলে এখানে গাড়ির দরকার হয় না। কিন্তু এখানে সিএনজিটা কি করতেছে? আর এরকম সেম টু সেম সিএনজি আমরা দেখেছিলাম টিজারে যেখানে এটা চালানো হচ্ছিল, তো অবশ্যই সিএনজি তোমরা চালাতে পারবা। আর সিএনজি থাকার একটাই কারণ হতে পারে যে তোমাদেরকে দেখাবে যে সিএনজি কন্ট্রোলটা কেমন, আর তোমাদেরকে আরেকটা রিজন দিছে এই গেমটা অফলাইন কেন হবে। তো তোমরা প্রায় সকলেই জানো যে এই ডেমো 1000 জনকেই খালি দেওয়া হবে। তো তোমার কি মনে হয় এরকম 1000 লোককে নিয়ে কি ম্যাচ মেকিং হবে? হইলেও বা কয়টা হইতে পারবে দিনে? তো ভাই আমার মনে হয় না গেমটা অনলাইন হবে, বাকি তোমাদের যা ইচ্ছে তা তোমরা ভেবে নাও। তো যেহেতু তোমরা এটা বুঝে গেছো তা তোমাদের আমি এখন বলতেছি যে অ্যানাহিলেশনের ডেমো ভার্সনের সাথে কেন টিজারে মিল নাই। তো আমি আগের পয়েন্টে কিন্তু প্রুফ করে দিয়েছিলাম যে অ্যানাহিলেশন অফলাইন হবে, আর যেহেতু গেমটা 30 এপ্রিলে আসার কথা ছিল তাই এই ডেমো ভার্সনের প্ল্যান করাই হয়েছিল না। তারা ভাবছে যে গেমটা 30 এপ্রিলের মধ্যেই বের হয়ে যাবে। তো যেহেতু 30 এপ্রিলে বের হয় নাই তার কিছুদিন আগে ভাবছে যে গেমে ডেমো বের করবে, আর এই ডেমোটা যেহেতু অফলাইন হবে তাই তাদের আবার আলাদা করে একটা টিডিএম এ ম্যাপ বসাতে হয়েছে, প্লেয়ার আর গান দিতে হয়েছে, আর এটা কোনো ফাইল না যে কপি পেস্ট করে দিবে, তাতে ওই হিসাবে গেমটা কোড করতে হচ্ছে আর কন্ট্রোলস আর অপটিমাইজেশন করতে হচ্ছে। তো এসব 2-1 দিনের মধ্যে করা যাচ্ছে না, তাই তাদের এত সময় লাগছে, আর গেমটা টিজারের চেয়ে কম রিফাইন লাগতেছে। তো এখন কথা বলবো গত কয়েকদিন ধরে এই স্ক্রিনশটটা নিয়ে অনেক বেশি কথা বলা হচ্ছে, যেখানে অ্যানাহিলেশন এপিকে দেয়া হচ্ছে তা আবার গুগল ড্রাইভে। তো ভাই আমি মনে করেছিলাম যে কি ভাই আসলেই, তারপর জানলাম যে এটা একটা স্ক্যাম যা ফেক গ্রুপসরা করতেছে। তো ভাই অ্যানাহিলেশনের কোনো প্রকার লিক বের হয় নাই, আর লিক হলেও সার্ভার তো সব অ্যানাহিলেশনের কাছেই আছে, তারা কি বুঝবে না যে গেম বের হওয়ার আগেই কেমন লোকরা খেলতেছে, তাই এটা একটা স্ক্যাম, আর এসব জিনিস কখনো বিশ্বাস করো না। তো এখন কথা বলবো প্লে স্টোরে গেম রিলিজ নিয়ে অ্যানাহিলেশন কি বললো। তো ভাই কাল যখন আমি লাইভ স্ট্রিম করছিলাম আমার সেকেন্ড চ্যানেলে, সেখানে দেখতেছি অনেকেই বলতেছে যে গেম প্লে স্টোরে অ্যাপ্রুভ করে দিছে, গেম কালকে রিলিজ হবে। তো এই জিনিসটা আমি বুঝলাম না, কারণ যদি গেমটা রিলিজ হতো তাহলে তো অবশ্যই আমি জানতাম। তো আমি অ্যানাহিলেশনকে ডাইরেক্ট জিজ্ঞেস করলাম যে ভাই প্লে স্টোরে কি অ্যাপ্রুভ করছে, তারা বললো না। তো আমি বুঝলাম না যে এই রিমোটটা কে ছড়াইলো। তারপর দেখি যে আমার ভাই আমি গেমার ফেসবুক পেজ আছে, সেখানে দেখি অনেকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছে বারবার, আর তার নিচে লিখতেছে যে প্লে স্টোর তো অ্যাপ্রুভ করে দিছে। তো আমি স্ক্রিনশটটা যখন ওপেন করলাম তখন দেখলাম যে লেখা আছে গুগল প্লে
স্টোর ফিনিশ অ্যানাহিলেশন গেম ফাস্ট। আমি পরে বললাম সিরিয়াসলি ব্রো, মানে এইটা কোনো কথা? তো যারা এখনো বুঝে নেই যে ভাই কি বলতেছে, তো এর বাংলা মিনিং হচ্ছে জলদি অ্যানাহিলেশনের রিভিউ শেষ করো, নাকি অ্যানাহিলেশনের রিভিউ শেষ হয়ে গেছে, মানে জলদি পড়তে গিয়ে এত বড় ভুল করে ফেললা। তো ভাই দয়া করে এরকম ভুল আর পড়ো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করেন, আর চ্যানেল নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন। আর আজকে কিন্তু আমি লাইভ করবো, তাই আমার সাথে খেলতে হলে অবশ্যই আমার সেকেন্ড সেল ভাই আমি লাইভে এসে পড়েন। তো দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা। আপন কে উন্নাই তো আমার আপন, আমি যারে ভাবছি আপন সেই তো করতে ঘুরে দাফো, আমার রন্ধ আত্মা দারে আমি নিকোটিনে পুরাই, আমার আবেগ বিবেক সবগুলারে দোয়ার মধ্যে উড়াই, আমার নেশার ঘরে কিসের পেরা বাইসা জৈমা থাকে, আমার আপনা মানুষ স্বার্থ লইয়া কেমনে কইরা ভাগে, মনে কয় আমার ক্যাপা তুই চুপ করবি কবে, তোর হিসাব